হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে বাংলাদেশ সার্ভারে অলরেডি রিটার্ন চলে এসেছে ফেবা স্টোর ইভেন্টের মাধ্যমে পার্পেল সেট বান্ডিল আর এই নিউ ইভেন্ট থেকে এই পার্পেল সেট বান্ডিল নিতে গেলে কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করো নি কী করছি আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তার লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও

হ্যালো বন্ধুরা দেখো এখানে আমি প্রথমত ব্যানারে টাচ করে দেবো ব্যানারে টাচ করার পর কিছুক্ষণ ওয়েট করবো এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর ইভেন্টের মধ্যে চলে আসবো আর এখানে আসার সাথে সাথে এখানে তোমরা ইভেন্ট ইন্টারফেস এই ধরনের দেখতে পাবে আর এখানে তোমরা পার্পেল সেট বান্ডিল এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাবে এখানে যখনই মোরে টাচ করে দেবে মোরে টাচ করার সাথে সাথে প্রাইজ পুল দেখতে পাবে অর্থাৎ পার্পেল সেট বান্ডিল এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও বান্ডিল দেওয়া রয়েছে এছাড়া আরও এখানে অনেক রিওয়ার্ড দেওয়া রয়েছে আর এখানে তোমাদেরকে স্পিন করে করে এই পার্পেল সেট বান্ডিল এখান থেকে নিয়ে নিতে হবে বাট এখানে আমি তোমাদেরকে স্পিন করে দেখিয়ে দেবো যে এখানে পার্পল সেট বান্ডিল নিতে গেলে কত ডায়মন্ড খরচা হবে এছাড়া এখানে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমরা এই নিউ ইভেন্টে যখনই কুড়িটি স্পিন করে নেবে কুড়িটি স্পিন করার পর তিরিশ মিনিট এখানে তোমরা ফিফটি পারসেন্ট অফ দেখতে পাবে আর এই টাইমেই তোমরা খুব সহজে এই পার্পল সেট বান্ডিল এখান থেকে পার করে নিতে পারবে অর্থাৎ এখানে আমি একটি স্পিন করে দেখি এখানে আমার নব্বই পার্সেন্ট অফ আছে একটি স্পিনে তাই এখানে আমি একটি স্পিন এখানে একটি ডায়মন্ডে করতে পারবো আর এখানে আমি একটি স্পিন করে দিলাম করার পর দেখি এখানে আমার কী উঠে এখানে আমার এই হেলমেটটি উঠে গেলো এরপর এখানে আমি আশিটি ডায়মন্ড দিয়ে দশটি স্পিন করবো এখানে আমি দশটি স্পিন অলরেডি করে দিলাম দশটি স্পিন করার পর দেখি এখানে আমার কি উঠে এখানে আমার ডায়মন্ড রয়েল ভাউচার এছাড়া এই নিউ পেট এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বক্সগুলি আমি এখানে পেয়েছি এরপর এখানে আমি আরও দশটি স্পিন করব। এখানে আমি অলরেডি আরও দশটি স্পিন করে দিলাম স্পিন করার পর দেখবো এখানে আমার কী উঠে এখানে আমার এই মেয়ের বান্ডিলটি আমি পেয়ে গেলাম এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাজিক কিউ মের এছাড়া একটি পেট এছাড়া তোমরা এখানে ডান সাইডে এলে এখানে দেখতে পাচ্ছ এখানে আরও একটি প্যান্ট পেয়ে গেলাম এছাড়া আরও একটি প্যান্ট এছাড়া টি শার্ট এখান থেকে পেয়ে গেলাম বাট কোনো রকম পার্পেল সেট বান্ডিল এখানে পেলাম না এরপর এখানে তোমরা দেখতে পাবে ফেবার টাইম এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি স্পিনে পাঁচটি ডায়মন্ড লাগবে এবং দশটি স্পিনে চল্লিশটি ডায়মন্ড লাগবে আর আমি এই টাইমেই এই ফেভার স্টোর থেকে আমি এই পার্পেল সেট বান্ডিল এখান থেকে কালেক্ট করে নিতে পারবো অর্থাৎ এখানে আমি খুব কম ডায়মন্ডে এখানে আমি প্রচুর স্পিন করতে পারবো এখানে আমি অলরেডি চল্লিশ ডায়মন্ড দিয়ে এখানে আমি একটি স্পিন করে নিলাম স্পিন করার পর দেখি এখানে আমার পার্পেল সেট বান্ডিল উঠলো কি না এখানে আমার পার্পেল সেট বান্ডিল উঠলো না এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি রাড আর এই তিনটি রাডের মধ্যে তোমাদেরকে একটি সিলেক্ট করে নিয়ে নিতে হবে এখানে আমি এই মেয়ের বান্ডিলটি সিলেক্ট করে এখানে আমি কনফার্ম করে দিলাম এই মেয়ের বান্ডিলটি আমি এখান থেকে পেয়ে গেলাম এরপর এখানে আমি আরও চল্লিশটি ডায়মন্ড দিয়ে এখানে আমি আরও স্পিন করব। এখানে চল্লিশটি ডায়মন্ড দিয়ে এখানে আমি আরও দশটি স্পিন করলাম স্পিন করার পর দেখি এখানে এই পার্পল সেট বান্ডিল পেলাম কি না এখানে কোনো রকম বান্ডিল পাইনি এখানে আমি এই সকল রাডগুলি পাচ্ছি অর্থাৎ এখানে তোমরা যদি স্পিন করতে আসো তাহলে এখানে তোমাদের মিনিমাম যদি এগারোশো থেকে পনেরোশো ডায়মন্ড থাকে তাহলে তোমরা এখানে স্পিন করতে আসবে আর তার নিচে তোমাদের যদি ডায়মন্ড থাকে তাহলে তোমরা এই নিউ ইভেন্ট কমপ্লিট করতে পারবে না অর্থাৎ এখানে তোমরা এই পার্পেল সেট বান্ডিন নিতে পারবে না এখানে তোমাদের এই ফিফটি পার্সেন্ট অফটি থাকবে তিরিশ মিনিট আর তিরিশ মিনিটের মধ্যে তোমাদেরকে এখানে খুব কম ডায়মন্ডে স্পিন করতে হবে অর্থাৎ এখানে তোমাদের মিনিমাম পনেরোশো ডায়মন্ড খরচা হবে এই পার্পল সেট বান্ডিন নিতে গেলে আর এখানে তোমাদের যদি লাখ ভালো না থাকে তাহলে দু হাজার থেকে এখানে পঁচিশশো ডায়মন্ডও খরচা হয়ে যেতে পারে এরপর এখানে আমি একটি স্পিন করে দেখবো এখানে আমার উঠে এখানে আমি অলরেডি একটি স্পিন করে দিলাম একটি স্পিন করার পর এখানে আমরা গানকে বক্স উঠলো এরপর এখানে আমি আরও একটি স্পিন করে দেখবো এখানে আমার কি উঠে এখানে আমি আরও একটি স্পিন করে দিলাম উঠে যা উঠে যা না এখানে পার্পল সেট বান্ডিল উঠলো না এখানে আমার আরও গান ক্রেড বক্স উঠলো অর্থাৎ এখানে তোমাদের কাছে যদি পনেরোশো থেকে দু হাজার ডায়মন্ড থেকে থাকে তাহলেই তোমরা এখানে স্পিন করতে আসবে তার আগে এখানে তোমরা যদি স্পিন করো তোমাদের কোনো রকম রিওয়ার্ড উঠবে না হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ হেডে ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না